সেখান থেকে রবসন রবিনিও সামনে রয়েছেন রাকিব পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছেন রাকিব স্পেস বের করতে চেয়েছিলেন ডোরিয়েলটন সময় সুযোগ সবই পেয়েছেন এবং সেটাই কাজেও লাগিয়েছেন 2-0 বসুন্ধরা কিংস ইয়ার নাম্বার 9 এর রাকিব অবশ্য ইচ্ছে করে ওভাবে বল দিয়েছেন এমনটা বলার উপায় নেই একটা রিফ্লেকশন সেটা রাকিবের পায়ে আবার এসে সেটা উঠে গিয়েছে এবং দেখুন ডোরিয়েলটন মানে সেটা যাই হোক আপনি রবসনের ক্রস আরো একটা ডোরিয়েলটন নাম্বার 10 2 ইজি ডোরিয়েলটনের ব্রেস বাংলাদেশ প্রিমিয়ার লিগে লাফিয়ে উঠে কোনো লাভ হয়নি ডোরিয়েলটন বল পেলেন এক টাচে রিসিভ পরের টাচে গোল রবসন ড্রবিনিয়ার পিন পয়েন্ট সেট আপ সেটাই ডোরিয়েলটন কেনে দিল সেকেন্ড গোল এবং রিসিভ করার পর যখন করতে পারেন সেটাই হয়তো বা টার্গেট এবারে সাপ্লাইটাও ঠিকঠাক ডোরিয়েলটনের হেডার চেয়ে চেয়ে দেখলেন এবং সেখান থেকে গোল পেয়ে গেলেন ডোরিয়েলটন গোমেজ বলছিলাম বাদশা বেশ ভালো সাপ্লাই তিনি মেক করতে পারেন বাদশা সেই ধরনের সাপ্লাই এবং দেখুন পুরো টিম মিলে দারুণ একটা সেট আপ ছিল বাদশা সেই সেট আপটা ডোরিয়েলটন জাস্ট হেডে কানেক্ট করলেন এবং আজকের ম্যাচে গোলকিপার যিনি রয়েছেন চট্টগ্রাম আবাহনীর মনিরুল ইসলাম তিনি কেড়ে নিয়েছেন রফিক একেবারে ফাঁকা ডান প্রান্তে রফিককে খুঁজে নিয়েছেন তিনি কাটব্যাক রফিকের আরো একটা গোল এবং ডরির পা থেকে আরো একটা গোল 3-1 গোলের লিড এই মুহূর্তে বসুন্ধরা কিংসের পুরোপুরি ভেঙে গেছে ডিফেন্স লাইন ডোরিয়েলটনের আরো একবার দেখছি আমরা সেটা ডোরিয়েলটন তিনি বাড়িয়ে দিয়েছিলেন বলটা রফিককে রফিকের দারুণ কাটব্যাক ডোরিয়েলটন একটা খালি টোয়ের টোকা এবং তিনি ফার পোস্টটা খুঁজে নিয়েছেন বেশ চমৎকারভাবে কিচ্ছু করার নেই মনিরুল ইসলামের দেখুন তিনজন ডিফেন্ডারের মাঝখান থেকে ছুটে এসে ডোরিয়েলটন যেভাবে জাস্ট ফাইনাল টাচটা দিলেন দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং ট্রিমেন্ডাস ডোরিয়েলটন গোমেজ দাবাসেনো আরো একবার পেয়ে গেছেন তিনি বাড়িয়েছেন সামনের দিকে ডোরিয়েলটন ফাঁকা জায়গা ডোরিয়েলটন ও দ্বিতীয় চেষ্টা ডোরিয়েলটনের গোল 2-1 এর লিড বসুন্ধরা কিংস এর তৈরি করেছিলেন দামাসেনোর দারুণ একটা পাস রক্ষণ ছেড়া একটা পাস সেটা পেয়ে গিয়েছিলেন ডোরিয়েলটন এবং প্রথম চেষ্টা কিন্তু আজাদ ঠিকমতো এগিয়ে এসে বলটা ঠেকিয়ে দিয়েছিলেন হাত ছুটে বেরিয়ে গেল বলটা সেখান থেকে দারুণ ফিনিশ ডোরিয়েলটনের 5 নম্বর গোলটা করে ফেলেন এই লিগে দেখুন ডোরিয়েলটনের পজিশনটা খেয়াল করুন দুজন ডিফেন্ডারের মাঝখানে এবং মিগেল দামাসেনো সেখানে এসে তিনি বলটা প্লেস করে ফুটে চলে যেতে হয় রাকিব পায়ের ভেলকি দেখালেন ক্রস এবং ডোরিয়েলটন গোল নাম্বার 6 এই মৌসুমে ডোরি ডোরি আরো একবার যদি আমরা দেখি রাকিব দীপুকে বিট করলেন দারুণ একটা সেট আপ ফার পোস্টে টার্গেট করেছিলেন তাজ মার্ক করছিলেন ডোরিয়েলটনকে তবে তাজের বাধাটা কিন্তু অনেক আগেই আসলে সরিয়ে ফেলেছিলেন ডোরিয়েলটন তাজ তার শরীরের ব্যালেন্সটা ধরে রাখতে পারবে না মিগেল ফেরেরা তিনি বলটা পেয়েছিলেন চমৎকার একটা কাটব্যাকের মতো করে এবং ডোরিয়েলটনের একটা কোর ফিনিশ দারুণ দারুণ চিপ মিগুয়েলকে ক্রেডিটটা দিতে হবে একসাথে 3-4 জনকে নিজের দিকে আকৃষ্ট করেছেন ডোরিয়েলটন ওই সময় দারুণ একটা অনেকক্ষণ অপেক্ষার পর এবারও মেরেছেন ফার পোস্টে ডোরিয়েলটন রবসন রবিনিও ওভারহেড কিকে বসুন্ধরা কিংসকে এগিয়ে দিলেন আজকের এই ম্যাচে মিগেল দামাসেনো ফার পোস্টে আরও একবার টার্গেট করেছিলেন ডোরিয়েলটনের হেডার এবং রবসন ওভার মিগেল দামাসেনো মিগেল বল পেয়েছেন 2-0 কিংস পেয়ে গেল যেটা তাদেরকে অনেক বেশি সাহায্য করবে 3 পয়েন্টের দিকে যেতে প্রথম পাসে রবসন রবিনিও সে বলটা উইন করেছেন মিগেল 4 জনের মাঝখান থেকে ঢুকে পড়েছেন এবং এখনো মিগেলের কাছে আলতো একটা টোকার অপেক্ষায় সেই টোকাটাই দিলেন ডোরিয়েলটন গোমেজ গোল পেলেন কয়েকটা ম্যাচ পর বসুন্ধরা আসলে মিগেল দামাসেনো দেখুন 1 জন 2 জন 3 জন 4 জনকে কাটালেন গোলকিপার এবং একজন ডিফেন্ডার চলে এসেছিলেন সেখান থেকে বলটা আগেই ছেড়েছেন যেহেতু 9 চলে আসছিলেন বলটাকে তিনি ছেড়ে দিলেন এবং সেটাই সেট আপটা ক্রিয়েট হয়ে গেল রবসন রবিনিও নয় সেখানে ডোরিয়েলটনের